যে উত্তেজিত জনতা সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় 4 সেনা সদস্য, সংবাদকর্মী, স্থানীয় মোট 15 জন আহত হয়েছে। শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারী জনগণকে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। তারা সেনাবাহিনীর মতো ইঙ্গিত পাল্টাল ছুটতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনগণকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও গুলি বর্ষণ করলে স্থানীয় জনতা আরও ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। নাম প্রকাশ না করার শর্তে গোপীনাথপুর গ্রামের এক ব্যক্তি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহ বিভিন্ন দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এ সময় সেনাবাহিনীর দুটি গাড়ি থেকে সেনা সদস্যরা নেমেই আমাদের সড়ক পরিষ্কার করতে বলেন। এ সময় উত্তেজিত জনতার সাথে কথা কাটাকাটি, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জ ঘটনা ঘটে। এ ব্যাপারে গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বলেছেন, 3-4 হাজার জনতা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলা হয়। জনগণ উত্তেজিত হয়ে ইট পাটকেল ছুটতে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর সহ গাড়িতে আগুন ধরিয়ে উড়িয়ে দেয়। এতে 4 সেনা সদস্য আহত হয়েছে। গত কয়েকদিন ধরে জেলার কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করে আসছে। মনিটরটা বাড়ি মারবে।